আজকের এই মুহূর্তটা আমার কাছে খুব মূল্যবান, কারণ আমি বলতে বসেছি আমার বাবার কথা। আমার বাবাকে এক কথা বলতে গেলে বলতে হয় যে সাদাসিধে সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর পাঁচটা বাবা যেরকম হয়ে থাকে ঠিক সেরকম। চিত্রজগৎ সম্বন্ধে সাধারণ লোকেদের মনে একটা অসাধারণ কৌতূহল আছে যে তারা বাড়িতে কি করেন, কিরমভাবে চলেন ইত্যাদি। আমার মনে পড়ে, এটা আমি অনেক জায়গায় বলেছি, যে আমাকে প্রায়ই শুনতে হচ্ছে একটা প্রশ্ন যে তোমার বাবা কি বাড়িতেও হাসান। যখন খুব ছোট ছিলাম তখন এই প্রশ্নটা শুনলে খুব বিরক্ত লাগত, কিন্তু পরে বড় হয়ে বুঝেছি যে এটা খুব স্বাভাবিক প্রশ্ন। তো যখন ক্লাস 10-11 পড়ি তখন একদিন বাড়িতে এসে বাবাকে বললাম যে বাবা, আমার বন্ধুরা না প্রায় এই প্রশ্নটা করে। তো বাবা বললেন, তুমি ওদেরকে জিজ্ঞেস করো যে ওর বাবা কি করে। তো পরের দিন আমি এসে বললাম, বাবা ওর বাবা হলো ডক্টর, সার্জন। তো বাবা বললেন, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো যে তোমার বাবা কি বাড়িতে সারাক্ষণ অস্ত্রোপচার করে, সার্জারি করে। তোমার বন্ধুকে বলবে যে কারোর বাবা যেরকম উকিল, কারোর বাবা ডাক্তার, কারোর বাবা অফিসে কাজ করেন, প্রত্যেকের যেমন আলাদা আলাদা পেশা, অভিনয়টাও সেরকম আমার পেশা। তাই জন্য সত্যি কথা বলতে আমাদের চতুর্দিকে কোনো মুভির জগৎ গড়ে উঠতে দেননি বাবা, একদমই সাধারণভাবে যেরকম আর পাঁচটা পরিবার মানুষ হয় আমরাও ঠিক সেই রকমভাবে মানুষ হয়েছি। বাবা সাদাসিধের আর একটা গল্প বলি। বাবা বাড়িতে লুঙ্গি পরতেন আর খালি গায়ে থাকতেন, বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন আর অসম্ভব মিশুকে ছিলেন। যত লোক রাস্তা দিয়ে যাচ্ছে বাবা সকলের সঙ্গে ডেকে ডেকে কথা বলছেন। আমার মা ছিলেন খুব শান্ত শিষ্ট মহিলা, পেছনে দাঁড়িয়ে খুব আস্তে করে বলছেন, মা আর বাবা বাঙাল কথা বলতেন, খুব আস্তে করে বলছেন, শুনছ গেঞ্জিটা একটু পইড়া লও, ওগো শুনছ গেঞ্জিটা একটু পইড়া লও। কে কার কথা শুনে? বাবা তো ওদিকে কর্ণপাতই করছেন না, কারণ ওনার তো ভানু বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি বজায় রাখার কোনো রকম দায়িত্ব নেই, ওসব নিয়ে ভাবতেনই না কখনো। আমাদের বাড়িতে কিন্তু খুব নিয়ম মেনে চলতো, মানে বাবার একটি কড়া নিয়ম ছিল যে রাত 9টার সময় খাবার টেবিলে সকলকে একসঙ্গে বসতে হবে। এটা কিন্তু যখন আমার দাদারা বেশ বড় হয়ে গেছে, মানে পূর্ণবয়স্ক, তখনও কিন্তু এটা মেনে চলতে হতো, এটার কোনো অন্যথা করা যেত না। আমি বাবার সঙ্গে খুব স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াতাম, ওটা আমার অসম্ভব ভালো লাগতো। ভালো লাগতো দুটো কারণে, একটা হলো তখনকার দিনে ওরা না একটা শট দেওয়ার পর মেকআপ রুমে চলে যেতেন না, ফ্লোরে বসেই চাদর বিছিয়ে বসে তার উপর সকলে, মানে বাবা, উত্তম কাকু, ছবি জেঠু, যারা যারা রয়েছেন ওখানে, জহর কাকা, প্রত্যেকে বসে বসে গল্প করতেন। সেই গল্পগুলো শোনার খুব লোভ ছিল, আর আমাকে অসম্ভব আহ্লাদ দিত সব কাকু জেঠু মাসি পিসিরা, তো সেটার লোভ তো একটু ছিলই, ভীষণই ছিল। তো বাবার আরেকটা কথা বলি, যে বাবা ভীষণ বড় উপকার করতেন খুব নিঃশব্দে। মানে বাবা মারা যাওয়ার পর কত কলা কুশলী যে এসে বলেছে যে আমাদের একটা ভরসার জায়গা চলে গেল। মানে যখনই আমরা ভানুদার কাছে গিয়েছি আমরা জানি আমাদের কখনো নিরাশ হয়ে ফিরতে হবে না, কিছু না কিছু সাহায্য আমরা পাবই। আর ওই যে আগে বললাম বাবা ভীষণ মিশুকে ছিল, তাই অবসর সময় প্রত্যেকের বাড়িতে বাবা ঘুরে বেড়াতেন, তাদের খবর নিতেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাই জন্য খুব মজার ব্যাপার হলো, এখন যখন শুভেন্দুদার ছেলে অপু, পুলুকাকু মানে সৌমিত্র চ্যাটার্জির মেয়ে মিথিল, বা সেদিন রুমা পিসির মেয়ের সঙ্গে কথা হচ্ছিল মামুনি, সকলেই বলবে যে ভানু জেঠু সে তো আমাদের বাড়ির লোক, আমাদের পরিবারেরই একজন। তো এটা শুনতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। অনেকে আমি প্রশ্ন করেছেন যে আপনার বাবার ঠিক মূল্যায়ন হয়নি, ওনার আরো অনেক বেশি পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু সত্যি বলতে কি আজ এত বছর পরে এই যে আমি আমার বাবার কথা বলছি এবং আপনারা আগ্রহ নিয়ে শুনছেন, এটাই কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পুরস্কার। বাবার গল্প করতে বসলে বোধহয় অনেক গল্প হবে, শেষ হবে না। তো শেষকালে একটা জিনিস করি, সেটা খুব দুঃসাহসিক কাজ, বাবার একটা কৌতুক নকশা
আমার খুব বলতে ইচ্ছে করছে, এটা আমি বলেছি কয়েক জায়গায়। আমার ছোড়দা যে আমেরিকায় থাকে তার এতে খুব আপত্তি নেই, কিন্তু আমার বড়দা গৌতম যে এখানে থাকে তার এটা একেবারে মনোগত নয়। তার একটা কারণ আছে, কারণ বাবা যদি 100 হন তাহলে আমি -100। কিন্তু আমার কথা হলো গায়ক গায়িকার ছেলেমেয়েরা গায়ক গায়িকা হয়, নায়ক নায়িকার ছেলেমেয়েরা নায়ক নায়িকা হয়। আমি না হয় কৌতুকের একটু চেষ্টাই করলাম, কাছাকাছি কেন কোথাও যেতে পারবো না, কিন্তু তবু ওটাই আমার বাবাকে দেওয়া শ্রদ্ধা। কৌতুক নকশাটি হলো কর্তা গিন্নি চলেছেন দেশ ভ্রমণে। গিন্নি বলছেন, শুনছ একটা কথা বলবো, রাগ করো না, তুমি না ভীষণ বেশি কথা বলো আর মাঝে মাঝে ভীষণ বাড়িয়ে বলো, আমার ভীষণ লজ্জা করে। হ এইটা যা কইস, কি করুন যায় কত, আমি একটা কথা বলবো শুনবে, তুমি যখনই বাড়িয়ে বাড়িয়ে বলবে আমি তখন কাশব, এইটা খুব ভালো কথা কইস, তুমি কাশলেই আমি সংযত হইয়া যাব। ট্রেন চলেছে, সামনে এক ভদ্রলোককে জিজ্ঞেস করছেন কর্তা, অমশাই আপনার লাগে যে এই বড় বাক্সগুলান এতে কি আছে? বন্দুক। ও আপনি স্বীকার করেন? তা কি স্বীকার করেন? এই বাঘটা আর কি। কেন, আপনারও কি বাঘ শিকারের শখ আছে নাকি? বাঘের কথা যদি কন, এই যে কি বলেছিলাম মনে আছে? হ হ তুমি চুপ থাকো তো, যা করতেছিলাম, বাঘের কথা যদি কন তো সে দেখছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, চক্ষু দুইটা হিয়ার মতন জল জল করতেছে, গাটা মকমলের মতো নরম, আর ল্যাজটা হইল গিয়া 20 হাত। 20 হাত কোথায় হইব না, তবে 15 হাত তো হইবই। আসলে কি জানেন, চক্ষু দিয়া দেখছি, মাইপা তো দেখি নাই, তবে 10 হাত তো নিশ্চয়ই হইব। কাশ কাশ, তুমি যত পারো কাশ, কাইসা কেসা মইরা যাও, আমি 10 হাতের নিচে লাগব না। বাবাকে করা এই শ্রদ্ধার দিয়ে আমি শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।